বন্ধুরা আমাকে অনেকেই বলেন যে ল্যাপটপের প্রাইস বলে দেওয়ার জন্য, তো এটা চেষ্টা করতেছি যে ল্যাপটপের প্রাইস বলে দেওয়ার জন্য। তো এই ল্যাপটপ হচ্ছে Asus নোটবুক E510MA, এটার মডেল নাম্বার। এটা অরিজিনাল প্রাইস হচ্ছে আপনার 1399 রিয়াল, বাট বর্তমানে ডিসকাউন্ট দেওয়ার পর আপনি পাচ্ছেন 969 রিয়াল। 4GB RAM, 128 SSD আছে। এটার ডিসপ্লে পাবেন হচ্ছে 15.6 ইঞ্চি এবং Windows 11 অ্যাক্টিভ। এটা হচ্ছে অফারের আর কি, আমি অফারের মধ্যে বললাম। তারপর যে মোবাইলটা কথা, যে ল্যাপটপটার কথা বলবো, এটা আসুসের Asus Vivobook X1500 EA, এটার করে হচ্ছে 3। তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1699 রিয়াল, বাট ডিসকাউন্ট দেওয়ার পর আপনি পাচ্ছেন হচ্ছে 1369 রিয়াল। 4GB RAM, 256GB SSD কার্ড পাচ্ছেন এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি। তারপর এটা যে ল্যাপটপটার কথা বলবো সেটা হচ্ছে MSI এর একটা কোম্পানির। তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 2399 রিয়াল, বাট ডিসকাউন্ট দেওয়ার পর আপনি পাচ্ছেন হচ্ছে 1999 রিয়াল। এটা কোরাই হচ্ছে 5, ওকে, কোরাই 5। এটা যেহেতু অফ, আমি আর বাকি ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না। তো গ্রাফিক্স কার্ড আছে এটার মধ্যে, মেবি 8GB RAM হবে। তারপর হচ্ছে আচ্ছার এটা। তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 3699 রিয়াল, ডিসকাউন্টে পাচ্ছেন 2899 রিয়াল। উইন্ডোজ অ্যাক্টিভ হচ্ছে Windows 10, আর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 14 ইঞ্চি, 8GB RAM, 256GB SSD আর কি, তো স্টোরেজ এবং Core i5। তো এটা মোটামুটি ভালো আছে, এটা দিয়ে আপনারা গ্রাফিক্সে কাজ করতে পারবেন আরামসে, মানে ইন্টারমিডিয়েট লেভেলে, মিডিয়াম লেভেলে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন। আমার কাছে ভালো মনে হইলো, এই জন্য আমি বললাম, ঠিক আছে। তারপর আরও ল্যাপটপ আছে, ওইখানে এগুলো প্রাইস দেওয়া নাই, হয়তো প্রবলেম। দেখেন একটা প্রাইস নাই, ওইখানে ডিটেলস দেওয়া আছে, বাট আমি যেগুলো প্রাইস দেওয়া এটা আমি বলে দিছি, বলে দিলাম আর কি। তো এই ল্যাপটপটার যদি আমি বলি, এটা হচ্ছে Asus ল্যাপটপই, NBX409FA এটার মডেল। এটার বর্তমান প্রাইস হচ্ছে 1879 রিয়াল, Core i3। আর ইনফরমেশন এখানে লক লাগানো থাকে, এই জন্য দেখা যায় না। তো যাই হোক, নেক্সট দেখি। তো এখানে আরও ল্যাপটপ আছে, এগুলো দেখাইতে গেলে অনেক টাইম লাগবে, বাট আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উপর দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।